ন্যাটোতে সুইডেন যোগ দিলে পশ্চিমাদের বিরুদ্ধে এমনকি ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মিখাইল খোদারিওনক এমন সতর্কতা জানিয়েছেন। বিশেষ করে ইউক্রেন রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক যুদ্ধের হুমকি বৃদ্ধি পেয়েছে। একে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমন অবস্থায় কেমলিনের কিছু কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং মিডিয়ার প্রোপাগান্ডা ইঙ্গিত দেওয়া হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে তাহলে কতটা গুরুতর হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা অনলাইন সংস্করণে। এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার স্টিটিন বা চুক্তিতে অংশগ্রহণ অস্থায়ীভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্সে ঘোষণায় বলা হয় প্রতিবেশী বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মজুদগার গড়ে তুলবে মস্কো। বেলারুশের শাসন করছে পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। নিউজওয়েকের মতে ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা এবং সামাজিক মাধ্যমে একজন ভাষ্যকার অ্যান্ট জেরালশেঙ্কো রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদানিয়ক একটি ভি তাতে বাল্টিক সাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা আছে। ওই ক্লিপে তিনি সুইডেনকে রাশিয়ার প্রতি বিরুদ্ধচারণের মাধ্যমে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেন। এতে ওই অঞ্চলের অন্য ন্যাটোর সদস্যদের সঙ্গে অপরিহার্য এক পারমাণবিক যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করবে বলে জানান তিনি। খোদারিওনক হলেন রাশিয়ার একজন সামরিক বিশেষজ্ঞ, বলেন এর ফলে রাশিয়ার ফেডারেশন ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হতে ভূমিকা রাখবে। যদি এই যুদ্ধ হয় তাহলে তা হবে শুধুই পারমাণবিক যুদ্ধ। এজন্য স্টকহোম এবং তালিনিককে প্রশ্ন করা যেতে পারে, আপনারা কি এটা চান? আপনাদের এর প্রয়োজন আছে? আপনারা কি পানির নিচে দিয়ে পারমাণবিক বিস্ফোরণের বিষয়ে কল্পনা করতে পারেন? আপনারা কি দেখতে চান বাল্টিক সমুদ্রের পুরোটাই আমাদের মাইনে ভরে গেছে? এত বেশি মাইন পাতা হবে যা সরাতে 10 বছরের সময় লেগে যাবে। ন্যাটোতে যোগ দিতে চাইছে ইউরোপীয় বেশ কয়েকটি দেশ, তার মধ্যে সুইডেন, ইউক্রেন, জর্জিয়া অন্যতম। তুরস্কের তরফ থেকে বিরোধিতার মুখে এবছরের শুরু থেকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করে আসছে সুইডেন। জুলাই মাসে বিরোধিতা প্রত্যাহার করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান। আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে এপ্রিলে যোগ দিয়েছে ফিনল্যান্ড। 1999 থেকে 2004 সালের মধ্যে পোল্যান্ড, এস্তোনিয়া, লাতভিয়ার মতো অন্য বাল্টিক দেশ এতে যোগ দেয়।